হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে ঘোরাতে আমি মহুয়া। আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানা ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না থাকবে। তো আমরা বেশ ভালো আছি। তো চলো আজকে তোমাদের কাছে আরেকটি ব্লগ শেয়ার করছি আমার ছেলের কোয়ার্টার থেকে। এখানে বৃষ্টি হচ্ছে খুব। আর তোমাদের কাছে আমি সার করা বলেছিলাম না, আমার ছেলে যেখানে সার্ভিস করে তো সেই টাউনশিপটা এরিয়াটা পুরো তোমাদের ঘুরে দেখাবো বন্ধুরা। তো তোমরা কিন্তু সাথে থাকো, সঙ্গে থাকো, আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে ব্লগটা। দেখে না কত গ্রিনারি, মানে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির মধ্যে আমার ওটা তো এসেছে তো কিন্তু কোথাও যেতে পারছি না, ঘর বন্ধ গৃহ বন্ধ হয়ে আছি অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য। তার জন্য ভাবলাম তাহলে টাউনশিপটা তো আমাকে এমনিতে শ্যুট করতে লাগতো, তো ভাবলাম কি তাহলে এখানে টাউনশিপটা এই সময় একটু বৃষ্টিটা থেমেছে শ্যুটটা করে নিই। আর এখন বিকাল কিন্তু 4:30 বেজে গেছে, তাই তো 4:30 বেজে গেছে কিন্তু। তো ওয়েদারটা একই অবস্থা আছে, জানি না কীভাবে আমরা ঘুরতে যাওয়ার তো ইচ্ছা আছে সবসময়, তো সেই জন্যই অ্যাকচুয়ালি আমার আশা। তোমাদের পুরো একদম এটা দেখা, মানে আমার ছেলে যে জায়গা সার্ভিসটা করছে না ওই জায়গা টাউনশিপ বলে এটাকে, এই টাউনশিপটা শুধু যারা এখানে সার্ভিস করে তাদের জন্যই এই জায়গাটা, আদারওয়াইজ অন্য কেউ এখানে আসে না, একমাত্র কাজের মেয়ে, কাজের মাসিরা ছাড়া অ্যালাউ। আর প্রত্যেকটা গেটে গেটে কিন্তু সিকিউরিটি দেওয়া আছে। আর বিরাট বিরাট এরিয়া, কত কত হবে দীঘা হবে 300-400 বিঘা জমির ওপর কিন্তু এই একর, সরি 400 একর জমির ওপর কিন্তু এই টাউনশিপটা এটা কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। আর এটা কিন্তু অফিসার ক্লাব, আমার ছেলেদের অফিসার ক্লাব। এটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো, দেখছো লেখা আছে এখানে যত ওদের অনুষ্ঠান হয়, সমস্ত বিশেষের অনুষ্ঠান হয়, পার্টি হয়, ফ্যামিলি পার্টি যারা বেশিরা তাদের নিয়ে সমস্ত পার্টি হয় অনুষ্ঠানে, প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু এখানে অ্যাটেন্ড করা হয়। আর তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিচ্ছি। তো গাইস, এটা কিন্তু দুর্গাপুজোর কয়েকদিন আগেকার ভিডিও, তো তোমাদের কাছে আমার শেয়ার করা হয়নি, তো আমি সেই ভিডিওগুলি এখনই শেয়ার করছি। কেন কি পুজোতে আমি পুজোর দুই দিন আগে আমি বাড়ি এসেছি, তো একে একে কিন্তু আমি সব শেয়ার করবো ভিডিও। আর এই যে STPS, এটা হচ্ছে আমার ছেলেদের ছেলে সার্ভিস করে যে এই অফিসার ক্লাব, এই ক্লাবে এদের ফ্যামিলি পার্টি সমস্ত ধরনের অনুষ্ঠান। আর এই যে দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছিল এখানে, অনেকগুলো পুজো হয়, 4টে পুজো হয় এই টাউনশিপের মধ্যে, তো সেই দুর্গাপুজোর প্যান্ডেলটাও শেয়ার করে দিলাম। তো এইটা সেই প্যান্ডেল। আচ্ছা, আমি এই গেট দিয়ে কিন্তু ঢুকে যাচ্ছি, ঢুকে আমি ওই চলে যাবো ওই যে দত্ত মার যেটা আছে না, এই ছেলের কাছে চলে যাবো। দারুণ, এখানে সব বিকালে বসে থাকে, গল্প আড্ডা, ছেলেরা মেয়েরা ফ্যামিলি নিয়ে অনেকেই করে। আর এই যে পুরো এরিয়াটা কিন্তু এরকম ঘেরা, পুরো এরিয়াটা কিন্তু এরকম ঘেরা, বিশাল এরিয়া। আর চলো মাছটা তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি একটু। আর বৃষ্টিটা একটু থেমেছে বলে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করতে পারছি, নাহলে থেমেছে মানে কি কখন আসবো আমরা নিজেরাও জানি না। আমি যেহেতু ছেলে গাড়িটা করে এসেছি বলে আমি ছেলেই বললো মা এই সময় শ্যুট করে না, নাহলে কখন কী বৃষ্টি নামবে, বেরোনো যাচ্ছে না গো। আমরা এখানে এসে না একদম আটকে পড়েছি, ঘুরতে যাবো করে না আর যেতে পারছি না। এই যে দেখে না কত সুন্দর এরিয়া, না তোমাদের আমি ব্যাক ক্যামেরা দেখেছি কত বড় এরিয়া, পুরো কিন্তু এরকম রেলিং দিয়ে কিন্তু ঘেরা, এরকম রেলিং দিয়ে কিন্তু পুরোটাই কিন্তু ঘেরা এরিয়াটা, কত বড় এরিয়া দেখছো, বিশাল এরিয়া। এ আমরা কেউ কিন্তু পায়ে হেঁটে শেষ করতে পারবো না, তার জন্য প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষ যারা এখানে সার্ভিস করে প্রচুর মাছ আছে, প্রত্যেকে কিন্তু ওই টু হুইলার ফোর হুইলার প্রত্যেকেরই আছে, কত বড় এরিয়া দেখছো, ঠিকটা বিশাল বড় এরিয়া, কিন্তু মাছ আছে ওখানে, মাছ বেশ মানে ওড়াচ্ছিল মানে লাফাচ্ছিল। তাহলে তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখে দিই,
তো গাইস, আমি তোমাদের না দত্ত মাতটা শেয়ার করে দিচ্ছি ব্যাক ক্যামেরায়। তো কি বলতো, এই দত্তমাতটা এটা অ্যাকচুয়ালি ছিল, এর নাম হচ্ছে দত্তবাদ, তাই আমি তোমাদের দত্তবাদই বলছি। যাই হোক, এই ছিলে কিন্তু প্রচুর মাছ চাষ হয় জানো তো, আর আমি সামনে থেকেও কিন্তু মাছ দেখেছি, বেশ বড় বড় মাছ। তো যাই হোক, আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কেননা বৃষ্টি হচ্ছে, তো যখন তখন বৃষ্টি নামছে, যার জন্য আমার ভিডিওটাও খুব তাড়াতাড়ি করে আমি শ্যুট করার চেষ্টা করছি। আর এই দত্তবাদের আশপাশেই কিন্তু সব বসার কিন্তু চেয়ার করে দেওয়া আছে, অনেক ফ্যামিলি এখানে তো থাকে, তারা অনেকেই এসে বিকেলে বা সন্ধ্যের দিকে এসে টাইম স্পেন্ড করে, বাচ্চাদের নিয়ে বসে আড্ডা মারে, এরকম এরকম একটা ব্যবস্থা আছে। তোমাদের আগেই ঢোকার গেটের মুখে দেখিয়ে দিয়েছি, আর দেখো অপূর্ব কিন্তু গ্রিনারিতে ভরা একেবারে। এই যে ঝিলটা দেখেছিলে না, এটা সেই ঝিল, ওই ঝিলের পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, খুব সুন্দর জায়গা কিন্তু। আর দেখো সবুজ গ্রিনারির মধ্যে কিন্তু হাতিগুলো কি সুন্দর করে তৈরি করা আছে না, এক সাজানো গোছানো। আর এটা কিন্তু শোলা, শোলার এখানেও কিন্তু বিদ্যুৎ তৈরি হয়, এটা আগে ছিল না, এটা নতুন করে হয়েছে, আমরা আগে এসেছিলাম এটা দেখিনি, এটা নতুন হয়েছে, এখানে প্রচুর উন্নতি হচ্ছে একে একে। তো উন্নতিটা বেশি, সব থেকে বেশি বিদ্যুৎ কিন্তু এইখানে উৎপন্ন হয়। এরা যদি এইসব, এই যে আমার ছেলে সার্ভিস করে, এটা কিন্তু তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এরা যদি মিসিউজ করে না, সব বন্ধ করে থাকতে হবে, একদম বাস্তব কথাটা বলছি, কেন কি যেটা সত্যি সেটাই বলছি। অতএব বুঝে সেটা চলো, মানুষ জল পাবে না, ইলেকট্রিক পাবে না, এরা যদি একটু গড়বড় করে, ওই জন্য এদের খাপায় না, দিই না এদের খাপায় না, বুঝেছো, এদের ডিওটা ঠিক টাইম টাইমে দিয়ে দেয়, আমরা ডিও পাইনি, কিন্তু এরা এদের কেস করে ডিওটা পেয়ে গেছে, যেটা পাকে আছে কেস করে গত বছরই এই সাল এখানে পেয়ে গেছে, সেটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। কিন্তু আমরা এখনও এরিয়ার টাকা দিয়ে যেটা পক্ষে আছে, কিন্তু আমরা এখনও পাই, ঠিক আছে, বুঝছো, আর বললে তো জানি এরা কিছু দেখতে পাচ্ছে, অবস্থা খারাপ, অন্ধকার থাকতে হবে, জল পাবে না, বিদ্যুৎ পাবে না, এসিতে থাকতে পারবে না, এগুলো একটা কিন্তু বিশাল ব্যাপার, যার জন্যে এদের ডিওটা দিয়ে আর আমাদের মতো কর্মচারীদের, কারণ আমাদের হাজব্যান্ড বা আমাদের মতো কর্মচারীদের দিয়ে দিচ্ছে না, খুশি লাগছে, কর্মচারী জানি না। ওই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, বিশাল এরিয়া নিয়ে কিন্তু, আর সমস্ত কিন্তু এখানে কাজকর্ম, চাকরি, অফিসে যারা করে, ওয়েলকাম টু STPS লেখাই আছে, দেখে নাও, আমি যেহেতু ওয়েলকাম টু STPS। এই যে দেখো এখানে কিন্তু প্ল্যান গেট সাজানো আছে, আমরা দেখে দিচ্ছি, এইটাতে কিন্তু অফিসে ঢুকতে হয়, এটা দিয়ে অফিসে ঢুকতে হয়, তোমাদের দেখো আমি দেখো বাড়ির সামনে গরুগুলো চলে আসছে, আরেকটু আমি রেখে দিচ্ছি ব্যাক ক্যামেরা, এটা দেখাচ্ছি, এইটা কিন্তু দপ্তর, এখান থেকে কিন্তু ছেলেকে সবাই সবাইকে যেন কর্মচারী যারা সবাইকে অফিসে ঢুকতে হয়, এই যে অফিসে সব গাড়ি ঢুকছে, অফিসাররা ঢুকছে, তো আমরা এই গাড়িটা কিন্তু সামনেটা এত সুন্দর করে সাজানো প্রজেক্ট, ফুলের বাগান, আমার এটা দেখলে কি হয়ে গেছে, জায়গাটা
কি বলে এটাকে চকবাজ জায়গাটা না চকবাজ জায়গাটা না ওখানে একটা স্ট্যাচু আছে না গেটটা গেট নাম্বার 3 দেখি দিলাম নাম্বার গেট গেট ঘুরলাম এরকম প্রত্যেকটা জায়গা কিন্তু অনেকগুলো গেট আছে মানুষ এদের মানে যাতায়াত করা দক্ষিণে যাতায়াত করা আজকে এসেছিল জানালার মধ্যে বসে কেউ যে মামা টান 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 দিয়ে আমি কি এ রে বাবা আজকে জামা কাপড় ছাড়া আর খাতো পাবো না পাউডার দিচ্ছে না আর কি আর খাওয়া দিলে তো আসবে খাওয়া দিলে চলে আসবে যার জন্য আমি বললাম আর দিও না তো গাইস এখানে প্রত্যেকের কিন্তু এইভাবে কোয়ার্টার দেওয়া আছে যে যে পদে চাকরি করে তার সেই মতো কোয়ার্টার বাচ্চারা খেলাধুলা দোলনা ফাইনালি কিন্তু আমরা কিন্তু চলে এসেছি আবার বৃষ্টি শুরু হয়েছে কি খুব আর একটু যাওয়ার ইচ্ছে ছিল তো চলে এলাম চলে এসেছি ছেলে গাড়ি তুলে তো গাইস আমার ছেলে পুরুলিয়ার এসটিপিএস টাউনশিপে যে জায়গা চাকরি করে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করলাম এরিয়াটা পুরোটাই আর কি তবে হ্যাঁ বৃষ্টি এসে যাচ্ছিলো যার জন্য আমরা আমার কিছু জায়গা এখনও বাকি রয়ে গেছে তো পরে কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করে দেবো যাই হোক না কেন আমরা বাড়ি চলে এসেছি ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখছি আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যে যেখানে আছে সবই সুস্থ থাকো ভালো থাকো না তাদের কি পারলে আবি অল টেক কাটা পরবর্তী দেখা আছে নেক্সট ভিডিওতে